প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আজকে আমরা অনুপাত এবং সমানুপাতের বেশ কিছু অঙ্ক করব। এই অঙ্কগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় অসংখ্যবার আসে। তো তোমরা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে অনুপাত এবং সমানুপাত সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাবে। তো শুরুতেই বলে রাখি, এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটি ফলো দিয়ে রাখবে। তো চলো আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করি। শুরুতেই দেখো, এক নম্বর অঙ্কটাতে কী বলা হচ্ছে, যে 3, 9, 4 এর চতুর্থ সমানুপাতিক কত। এখানে সম্ভাব্য চারটা উত্তর দেওয়া রয়েছে এবং সমানুপাতের একটা সূত্র আমি লিখে রেখেছি। মনে রাখবে যে সমানুপাতের প্রথম রাশি এবং চতুর্থ রাশি, এই দুটো গুণ করলে দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির গুণফলের সমান হয়। মনে থাকবে যে প্রথম আর চতুর্থ, এই দুটো রাশি গুণ করলে দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির গুণফলের সমান হয়। যদি আমি ধরি যে একটা রাশি এক্স, একটা ওয়াই, একটা জেড, আর একটা ধরো এম, কয়টা রাশি হচ্ছে? চারটা। ধরো এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তাহলে হবে কি জানো, এই দুটোর গুণফল যা আসবে এই দুটোর গুণফলও তাই আসবে। ঠিক আছে, ঠিক এভাবে এই জিনিসটি কাজ করে। তো এখন আমরা যদি এই অঙ্কটা করি তাহলে বলতো দেখি, বা এই সূত্রানুযায়ী আমরা ফেলাই দিতে পারি, বলতো দেখি বলেছে কি প্রথম রাশি কত? 3, দ্বিতীয় রাশি 9, তৃতীয় রাশি 4 এবং চতুর্থ রাশিটা বা চতুর্থ সমানুপাতিক কত? তার মানে এই 4 নম্বরটা আমাদের বের করতে বলেছে। তাহলে প্রথমটা কত? 3, আমি 3 বসাই দিলাম, গুণন চতুর্থ হিসাবে আমি চতুর্থটাকে রাখলাম, ইকুয়াল টু। দ্বিতীয় রাশি কত? 9, তাহলে দ্বিতীয়র জায়গায় আমি 9 বসাই দিলাম, গুণন তৃতীয় রাশি কত? 4, তাহলে তৃতীয়টার জায়গায় আমি 4 বসিয়ে দিলাম। তাহলে বা কী দাঁড়াচ্ছে বলতো? আমাদের দাঁড়াচ্ছে এই যে তৃতীয় রাশিটা, সরি, এই যে 3 সংখ্যাটা আছে এটা কিন্তু গুণ অবস্থায় রয়েছে। তাহলে চতুর্থ ইকুয়াল আমি বলতে পারি উপরে 9 × 4 ডিভাইডেড বাই এই 3 নিচে চলে আসে। তাহলে 3 আর 3 কাটা গেলে 3 দিয়ে 9কে কাটলে 3, তাহলে 3 ছাড়া কত হয়? 12। তাহলে আমাদের চতুর্থটা কত বলতো দেখি? 12। আমাদের সঠিক উত্তর হচ্ছে ক। তো এই যে অঙ্কটা আমরা করলাম নিশ্চয়ই তোমরা হচ্ছে বুঝতে পেরেছ। ঠিক এরকমই আরেকটা অঙ্ক আমরা প্র্যাকটিস করি, তো আমি এটা একটু মুছে দিচ্ছি। 2 নম্বর অঙ্কটা দেখো, একই রকম একটা অঙ্ক দেওয়া রয়েছে, নিশ্চয়ই তোমরা জিনিসটা করতে পারবে। তোমরা করা শুরু করো যে 5, 7, 10 এর চতুর্থ সমানুপাতিক কত। তাহলে চতুর্থ গুণন চতুর্থর জায়গায় আমি চতুর্থ রেখে দিলাম, ইকুয়াল টু, বলতো প্রথমটা কত? 5, তাহলে 5 বসালাম। দ্বিতীয় রাশি, দ্বিতীয়টা কত? 7, আমি 7 বসালাম, গুণন তৃতীয় কত? 10, আমি 10 বসালাম। তাহলে কি হচ্ছে? বা চতুর্থ ইকুয়াল এই 7 × 10 এই দিকে, আর এটা যেহেতু গুণ অবস্থায় রয়েছে তাহলে নিচে ভাগ হয়ে গেল। তাহলে 5 × 2 = 10, 2, তাহলে সুতরাং চতুর্থ সমানুপাতিটা আমাদের হবে 7 × কত? 14। আমাদের সঠিক উত্তর হচ্ছে খ। দেখো খুব সহজেই কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে। এবার আমরা আরও বেশ কয়েকটা অঙ্ক করার চেষ্টা করব। 3 নম্বর অঙ্কটা দেখো, একটু আলাদা ধাঁচের সমানুপাতের যে অঙ্ক দুটো তোমরা শিখলে সে দুটো কিন্তু ওই নিয়মেই হবে। এটা দেখো, বলা হচ্ছে কি দুইটা রাশির অনুপাত 4:7। তাহলে একটা হচ্ছে 4:7, আর একটা কত? 7। বলেছে পূর্ব রাশি 16 হলে উত্তর রাশি কত। এখন পূর্ব এবং উত্তর সম্পর্কে যদি তোমাদের ধারণা না থাকে তাহলে মনে রাখো এই দুইটা রাশির মধ্যে এইটা হচ্ছে পূর্ব রাশি, কোনটা? 4, আর উত্তর রাশি হচ্ছে 8। মনে রাখবে যে প্রথমটা হচ্ছে পূর্ব রাশি আর পরেরটা হচ্ছে উত্তর রাশি। ঠিক আছে, তো এখন বলেছে কি পূর্ব রাশি 16 হলে, আচ্ছা বলতো পূর্ব রাশির জায়গায় কত রয়েছে? 4, তাহলে এটা যদি কত হয়? 16 হয়। প্রশ্ন হচ্ছে যে এই রাশিটা কত, তার মানে বলেছে যে উত্তর রাশিটি বা রাশি কত। তাহলে বলতো 4-এর কত গুণ বৃদ্ধি পেয়েছে? 4 গুণ, কেননা 4, 4, 16। তাহলে ঠিক এটাও কত গুণ বৃদ্ধি পাবে? 4 গুণই বৃদ্ধি পাবে। তাহলে 4 আর 7 গুণ করলে 4 সাদা কত হয়? 28। তার মানে আমাদের এই রাশিটা হচ্ছে 28। ঠিক আছে, তো গ নম্বর অ্যান্সারটি এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট। দেখো তোমরা এই অঙ্কগুলো কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষাতে দেখে থাকো, তাহলে জাস্ট একটু মনে রাখবে বিষয়গুলো যে কীভাবে অঙ্কগুলো করতে হয়। ঠিক আছে, এবার আমরা আরেকটা অঙ্ক করার চেষ্টা করব। এটা দেখো, বলা হচ্ছে দুইটা রাশির অনুপাত 9:15, পূর্বপদ 36 হলে উত্তর পদ কত। আসলে পদ আর রাশি একই কথা, তাহলে আমরা কি বলতে পারি
একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে উত্তরপদ। ওকে, তাহলে পূর্বপদটা কত আমাদের? 9 অনুপাত। উত্তরপদটা কত আমাদের? 15, আমরা দিয়ে দিলাম। এবার কি বলেছে? পূর্বপদ 36, তাহলে 9-এর জায়গায় কত হচ্ছে? 36। আর এই 15-র জায়গায় হবে হোয়াট, যেহেতু উত্তরপদ বের করতে বলেছে আমাদের। তাহলে বলতো 9 আর 36 কত গুণ বৃদ্ধি পেয়েছে? ঠিক সেম 4 গুণ। এটা আসলে 4 গুণ 5 গুণ 7 গুণ যে কোনো গুণোত্তর ধারা মেনটেন করতে পারে, ঠিক আছে? সবসময় যে 4 হবে এমনটা না। তাহলে 4 9 36, 4 গুণ হচ্ছে, তাহলে এটাও কত গুণ বৃদ্ধি পাবে? 4 গুণ। তাহলে 4 15 গুণ করলে কত হয়? 60। তার মানে আমাদের উত্তর পদ এক্ষেত্রে 60, গ নম্বর উত্তরটি আমাদের রাইট, ঠিক আছে? দেখো, এটা একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক এবং অন্যরকম একটা অঙ্ক, যে একটি ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি 6 24 হলে মধ্য রাশিটি কত। তো মনে রাখো, সমানুপাতের যে সূত্রটা তোমরা ইতিপূর্বে শিখেছ, সমানুপাত এবং ক্রমিক সমানুপাত দুটো কিন্তু আলাদা জিনিস। তো কিছুটা মিল রয়েছে, কিন্তু ক্রমিক সমানুপাতের সূত্র হচ্ছে এটা, মনে রাখবে, ক্রমিক সমানুপাতের সূত্র এটা। আর সমানুপাতের সূত্র প্রথম যে অঙ্ক দুটি আমি করে দিয়েছি সেটা ছিল। তো যখনই ক্রমিক সমানুপাতে থাকবে তখনই মনে রাখবে যে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে মধ্য রাশির উপরে স্কোয়ার করলে প্রথম রাশি গুণন তৃতীয় রাশির গুণফল পাওয়া যায়। অর্থাৎ প্রথম আর তৃতীয় রাশির গুণফল যা হবে মধ্য রাশির উপরে স্কোয়ারও তাই হবে। তো এই সূত্রটা জাস্ট মনে রাখলে এরকম অঙ্ক তোমরা করতে পারবে। তাহলে বলেছে কি, একটা ক্রমিক সমানুপাত, তাহলে ক্রমিক সমানুপাতে কয়টা রাশি থাকে? ধরো 3টা, আমি ধরলাম এক্স ওয়াই জেড, এই 3টা রাশি থাকে। তাহলে বলেছে কি, এই ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি, প্রান্তীয় রাশি কি? এই একটা প্রান্ত আর এই একটা প্রান্ত। একটা জিনিসের মনে করো 1 থেকে শুরু হয়েছে 10 পর্যন্ত গিয়েছে, তাহলে 2 3 4 5 6 7 8 9 রয়েছে, কিন্তু প্রান্ত হচ্ছে 1 আর 10, অর্থাৎ প্রথম প্রান্ত এবং শেষ প্রান্ত। নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রান্তীয় রাশি বলতে বোঝাচ্ছে প্রথমটা এবং শেষটা। তাহলে প্রান্তীয় রাশি দুটি কত দেওয়া আছে? একটা 6 আর একটা 24। তার মানে প্রথম রাশির মান দেওয়া আছে 6, গুণন তৃতীয় রাশির মান দেওয়া আছে আমাদের 24, এ দুটো দেওয়া আছে। তাহলে কী বের করতে বলেছে? মধ্য রাশিটি কত? তাহলে মধ্য রাশির উপরে আমাদের স্কোয়ার রয়েছে। তাহলে আমরা কী করতে পারি বলতে দেখি? তাহলে মধ্য রাশির উপরে স্কোয়ার ইকুয়াল টু আমরা কিন্তু হচ্ছে লিখতে পারি 6 গুণন 24। তাহলে এই স্কোয়ারটা যদি আমরা তুলে দেই, তাহলে আমি এটা কেটে দিলাম, তাহলে শুধু মধ্য রাশি মানে হচ্ছে রুট ওভার 6 গুণন 24। কেন? কারণ হচ্ছে স্কোয়ার উঠে গেলে সেটা রুট হয়ে যাচ্ছে। তাহলে 6 আর 24 গুণ করলে কত হয়? 4 6 24 এর 4, হাতে 2 6 2 12 2 14 144। তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে 144কে রুট করলে 12 হয়। তাহলে আমাদের সঠিক উত্তর কত? 12। ঠিক এইভাবে আমরা আরও অঙ্ক সমাধান করতে পারি, ঠিক আছে? এই অঙ্কটা দেখো, সেম অঙ্ক, এই অঙ্কটা তোমরা নিজেরাই সমাধান করতে পারবে। তো কি বলেছে, একটি ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি 25 আর 81। তাহলে কত কত বসবে বলতো? এখানে বসবে 25, গুণন এখানে বসবে কত? 81। তাহলে মধ্য রাশির উপরে স্কোয়ার, ওকে, তো আমি মধ্য রাশিকে এক্স ধরে নিচ্ছি, তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 গুণন 81, ঠিক আছে? তো এক্স ইকুয়াল টু তাহলে কী হবে? রুট ওভার 25 ইন্টু 81। আচ্ছা বলতো দেখি, এই জিনিসটাকে যদি আমি আলাদা আলাদাভাবে ভেঙে লিখি, তাহলে রুট 25 ইন্টু রুট 81, তাহলে 25কে রুট করলে কত হয়? 5 ইন্টু 81কে রুট করলে কত হয়? 9। তার মানে 5 আর 9 গুণ করলে কত হয়? 45। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ, ঠিক আছে? দেখো খুব সহজেই কিন্তু অঙ্কগুলো হয়ে যাচ্ছে। তো আরও একবার বলে রাখি, যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটি ফলো দিয়ে রাখবে, আর যারা ইউটিউব থেকে দেখছ অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না। এখানে দেখো, এটা কিন্তু অনুপাতের অঙ্ক, ওকে? এই অঙ্কটা বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে যে কি দেওয়া রয়েছে। এ অনুপাত বি ইকুয়াল 4:7 দেওয়া রয়েছে, ওকে? আর বি অনুপাত সি ইকুয়াল 10:7 দেওয়া রয়েছে, ওকে? এই যে অঙ্কটা দেওয়া রয়েছে, আমরা নর্মালি দ গুণন পদ্ধতি এক্ষেত্রে অ্যাপ্লাই করি। তো আজকে আমরা দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করব না, আজকে আমরা কি করব, একটু ডিফারেন্টভাবে অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। দেখো কি কি বলেছে, এবিসি এর মান বের করতে বলেছে। তার মানে এখানে রয়েছে এ বি আর সি, নিশ্চিত বুঝতে পারছো তোমরা যে তিনটাই জিনিস রয়েছে। তাহলে একটা এ আর একটা বি আর একটা কি সি, আমরা একটা টান দিব। টান দিয়ে বলতো দেখি, এর মান কত? 4 লিখলাম। বির মান কত? 7 লিখলাম। এবার আসো, বির মান কত? 10 লিখলাম। আর সির মান কত? 7, আমরা 7 লিখলাম,
ওকে। আর কিন্তু আমাদের এখানে কোনো কি নেই, মান নেই, তার মানে এখানে সির মানও ফাঁকা, এখানে এর মানও ফাঁকা, তাহলে সি আর এর কিন্তু এখানে কোনো মান আমাদের নেই। তাহলে আমরা কি করব দেখো, এই সি যেহেতু ফাঁকা, সির বাম পাশে কে আছে, সাত, সাত বসিয়ে দিব আমরা। মনে রাখবে যে পাশাপাশি যারা আছে তাদেরকে বসাতে হবে। এবার আসো দশ, দশের দশ রয়েছে, দশের পাশে কি ফাঁকা, তাহলে কত বসাবো আমরা, দশই বসাবো। তার মানে উপরের কোনো সংখ্যা আমরা বসাবো না, আমরা পাশের সংখ্যা বসিয়ে ঘরগুলো পূরণ করব। এবার দেখো তো, এর মান কত হচ্ছে চার দশে চল্লিশ, বির মান কত হচ্ছে সাত দশে সত্তর, আর সির মান কত হচ্ছে সাত সাথে উনপঞ্চাশ। তাহলে এ হচ্ছে চল্লিশ, বি হচ্ছে সত্তর, আর সি হচ্ছে উনপঞ্চাশ। তার মানে এ অনুপাত বি অনুপাত সি ইকুয়াল টু আমাদের কত দাঁড়াবে বলতো দেখি, চল্লিশ অনুপাত সত্তর অনুপাত কত, উনপঞ্চাশ। ঠিক আছে, তাহলে চল্লিশ সত্তর আর উনপঞ্চাশ আমাদের অ্যান্সার, তাহলে চল্লিশ সত্তর উনপঞ্চাশ আমাদের গ নম্বর উত্তরটি এক্ষেত্রে কিন্তু রাইট। দেখো আমরা কিন্তু খুব সহজেই অঙ্কগুলো করে ফেলতে পারলাম। ঠিক আছে, এবার আমরা আরও বড় একটা অঙ্কের সমাধান করব। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কিন্তু বেশ কঠিন একটা অঙ্ক। এ অনুপাত বি দেওয়া আছে তিন অনুপাত চার, বি অনুপাত সি দেওয়া আছে পাঁচ অনুপাত ছয়, সি অনুপাত ডি দেওয়া আছে দুই অনুপাত তিন। তো এই অঙ্কটা যদি আমরা সমাধান করতে যাই, তাহলে আমাদের যেভাবে করতে হবে, দেখো আমাদের কিন্তু এ অনুপাত ডি এর মান বের করতে বলেছে। ওকে, তাহলে কী কী আছে, এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, আমরা টান দিয়ে দিব। টান দিয়ে এ আর বির মান কত, তিন আর চার, তাহলে তিন আর চার বসাই দিলাম। এবার আসো বি আর সির মান কত, পাঁচ আর ছয়, তাহলে পাঁচ আর ছয় বসাই দিলাম আমরা বি সির জায়গায়। এবার সি আর ডির মান কত, দুই আর তিন, তাহলে দুই আর তিন আমরা বসাই দিলাম। ওকে, আমাদের এবারে দেখো কিন্তু অনেকগুলো জায়গা কিন্তু আমাদের ফাঁকা। তাহলে এই ফাঁকাগুলো আমরা কীভাবে পূরণ করব, দেখো ফাঁকাগুলো আমরা পূরণ করব, এই যে সি রয়েছে এখানে, সি এর নিচে ফাঁকা, ডি এর নিচে ফাঁকা, তাহলে সি এর বাম দিকে কে আছে, বি, তার মানে এই যে ফোর, এটা দিয়ে আমরা এটাকে পূরণ করব। ওকে, আবার এই ফোর দিয়ে আমরা এটাকে পূরণ করব, বামে এবং ডানের সংখ্যা দিয়ে আমরা কিন্তু পূরণ করব, অর্থাৎ পাশের সংখ্যাগুলো দিয়ে, উপর নিচের সংখ্যাগুলো দিয়ে না। তাহলে এটা ফাঁকা, তাহলে এখানে ছয় রয়েছে, তাই আমরা সিক্স বসালাম। এবার আসো দেখো, এটা ফাঁকা, তাহলে এটার পাশে কে রয়েছে, পাঁচ, পাঁচ দিয়ে পূরণ করলাম। এবার আসো এটা ফাঁকা এবং এটা ফাঁকা, তাহলে দুই রয়েছে, তাহলে দুই আর দুই দিয়ে আমরা পূরণ করলাম। ঠিক আছে, তাহলে এবার আসো আমরা কীভাবে সলিউশন করব এখানে। এবার আমরা তিন পাঁচ আর দুই গুণ করব, তাহলে তিন পাঁচে পনেরো, পনেরো দুগুণ তিরিশ, চার পাঁচে কুড়ি, তাহলে কুড়ি দুগুণ কত, চল্লিশ। এবার আসো চার ছয় চব্বিশ, চব্বিশ দুগুণ কত, আটচল্লিশ। এবার আসো চার ছয় চব্বিশ, তিন চব্বিশে কত, বাহাত্তর। ওকে, এইভাবে আমরা সংখ্যাগুলো লিখে ফেলবো। আমাদের চেয়েছে কি এ আর ডি, আসলে কিন্তু এ বি সি ডি আমরা বের করে ফেলেছি, তাহলে এ আর ডি চেয়েছে। তাহলে এ অনুপাত ডি যেহেতু আমাদের চেয়েছে, এ কত, ত্রিশ, তাহলে ত্রিশ বসাই দিলাম। অনুপাত ডি কত বলতো, সেভেন্টি টু, আমরা সেভেন্টি টু বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে কত দাঁড়াচ্ছে বলতো বিষয়টা, আমাদের কিন্তু দাঁড়াচ্ছে তিরিশ অনুপাত বাহাত্তর, কিন্তু অ্যান্সার চয়েজে তিরিশ আর বাহাত্তর নেই, তাহলে এটাকে আমরা ছোট করব। ছোট করলে কি হয়, পাঁচ দিয়ে যদি আমরা দুটাকেই কাটি, তাহলে পাঁচ ছয় তিরিশ, আর পাঁচ, পাঁচ দিয়ে যদি আমরা কাটি এটাকে, দেখো পাঁচ দিয়ে কাটা যাচ্ছে না। ওকে, কারণ কি, পাঁচ দিয়ে বাহাত্তরকে ভাগ যায় না, তাহলে আমরা ছয় দিয়ে কাটার চেষ্টা করব। ছয় দিয়ে যদি কাটি, পাঁচ ছয় তিরিশ পাঁচ, আর ছয় বারো বাহাত্তর, তাহলে কত হচ্ছে, পাঁচ অনুপাত বারো, আমাদের সঠিক উত্তর হচ্ছে গ। দেখো এই যে অঙ্কগুলো তোমরা শিখলে, এই অঙ্কগুলো কিন্তু মৌলিক পদ্ধতিতেই তোমরা শিখলে। ওকে, তো এখানে অন্য কোনো পদ্ধতি অ্যাপ্লাই করা হয়নি, মৌলিক পদ্ধতিতেই তোমরা শিখেছো এবং মূল নিয়মেই কিন্তু শিখেছো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর এখনও যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড লাইক দ্য ভিডিও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে ফলো দ্য পেজ। থ্যাংক ইউ সো মাচ, টিল দেন, টাটা।